ইতিহাস সবই মনে রাখে, কখনো কখনো একজন মাত্র মানুষকেও ইতিহাস মনে রাখে, কখনো কখনো এই একজন মাত্র মানুষের নিজের স্বার্থের জন্য নেওয়া একটা সিদ্ধান্ত পুরো জনগোষ্ঠীর জন্য অশনি সংকেত হয়ে দাঁড়ায়। মীর জাফরের একটা ছোট্ট বিশ্বাসঘাতকতা ব্রিটিশদের হাতে তুলে দেয় পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে, যেখানে ব্রিটিশরা 200 বছর ধরে রাজত্ব করেছে, শাসন করেছে এবং যা কিছু চমকপ্রদ পেয়েছে, মূল্যবান পেয়েছে, সবটাই তারা লুঠে নিয়ে গেছে। মীর জাফর বা সাইয়িদ মীর জাফর আলী খান বাহাদুর আসলে ছিল বাংলার প্রথম অধীন নবাব, কিন্তু এটা বিশ্বাসঘাতকতার পরের কাহিনী। তার আগে মীর জাফর ছিল একজন আর্মি কমান্ডার ইন চিফ, আলীবর্দি খানের সময়ে সে সার্ভ করেছে, সিরাজউদ্দৌলার সময়ে সে সার্ভ করেছে, কিন্তু তার চোখ সবসময় ছিল মুর্শিদাবাদ সিংহাসনে, মুর্শিদাবাদ মসনদে। 1747 সালে যখন আলীবর্দি খান বাংলার নবাব, তখন রঘুজি ভোঁসলের নেতৃত্বে মারাঠা বাহিনী বাংলায় আক্রমণ করে। তখন বাংলা মানে ছিল বাংলা, বিহার এবং ওড়িশা। তো এই ওড়িশায় মারাঠা বাহিনী আক্রমণ করে। আলীবর্দি খানের তরফে মীর জাফর এবং আতাউল্লাহকে নির্দেশ দেওয়া হয় যে তাদেরকে রুখে দাঁড়ানোর, তাদের এগেনস্টে একটা স্ট্যান্ড নেওয়ার। কিন্তু মারাঠাদের বিপুল সৈন্য দেখে মীর জাফর এবং আতাউল্লাহ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাদেরকে বলা হয়েছিল মেদিনীপুরে স্ট্যান্ড নিতে, কিন্তু তারা স্ট্যান্ড নেয়নি। পরবর্তীকালে হয়তো আরও সৈন্য আসতো, বাট তারা স্ট্যান্ড নেয়নি, তারা সেখান থেকে পালিয়ে যায়। আলীবর্দি খান এবং মুঘল সৈন্য আসা অবধি মেদিনীপুর পুরোপুরি অ্যাবান্ডেন্ড, আনপ্রোটেক্টেড হয়ে পড়ে থাকে। পরবর্তীকালে এই মীর জাফর এবং আতাউল্লাহ, আচ্ছা আতাউল্লাহর পরিচয় দেওয়া হয়নি, আতাউল্লাহ হচ্ছে ফৌজদার অফ রাজমহল। তো এই দুজনে মিলে ষড়যন্ত্র করে যে কীভাবে আলীবর্দি খানকে ডিথ্রোন করা যায়, সিংহাসন থেকে সরিয়ে ফেলা যায়। আলীবর্দি খান যখন এই ষড়যন্ত্রের কথা জানতে পারে, তখন এই ষড়যন্ত্রের মূল মাথা মীর জাফরকে তার পদ থেকে সরিয়ে দেয়, তার কাজ থেকে ডিসমিস করে দেয়, তার চাকরি খেয়ে নেয়, অ্যালং উইথ আতাউল্লাহ। আতাউল্লাহর সাথেও সেটাই করা হয়েছিল। এরপর যখন সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসন পায়, বাংলার নবাব হয়, তখন মীর জাফর আবার ষড়যন্ত্র শুরু করে। আলীবর্দি খান মারা যাবার প্রায় সঙ্গে সঙ্গেই মীর জাফর শওকত জাংকে একটা চিঠি লেখে যে তুমি এবার বাংলায় আক্রমণ করো, আমি তোমার পাশে রয়েছি। এই শওকত জাং ছিল সিরাজউদ্দৌলার রাইভেল কাজিন। আসলে সিংহাসনের দাবিদার হিসেবে শওকত আর সিরাজ দুজনে রাইভেল ছিল, তো সেই কারণেই মীর জাফর শওকতকে চিঠি পাঠায়। আর এই ব্যাপারে মীর জাফর কিন্তু একা ছিল না, সিরাজউদ্দৌলার নবাব হওয়ার ব্যাপারটা নিয়ে কিন্তু সিরাজউদ্দৌলার নিজের ফ্যামিলির মধ্যে প্রচুর অসন্তোষ ছিল। সব থেকে বেশি অসন্তোষ ছিল সিরাজের মাসি ঘসেটি বেগমের মধ্যে। এই ঘসেটি বেগম মীর জাফরকে সাপোর্ট করেছিল। এই সমস্ত কনস্পিরেসি, এই সমস্ত কথাবার্তা যখন সিরাজউদ্দৌলা জানতে পারে, তখন সিরাজউদ্দৌলা প্রথমেই তার মাসিকে বন্দী করে, তার মাসির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং নিজের রাজসভায় কিছু রদবদল ঘটায়। যেমন মীর জাফরের জায়গায় নিয়ে আসা হয় মীর মদনকে, আর এরপরেই শুরু হয়ে যায় ব্রিটিশদের সঙ্গে ষড়যন্ত্র। সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব। আসলে তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে মীর জাফর এবং ব্রিটিশদের এই ষড়যন্ত্রে পরবর্তীকালে তার অধীনস্থ সমস্ত রাজা জমিদার সকলে গিয়ে জোটে। 1757 সালে পলাশির যুদ্ধের আগে মীর জাফর এবং ব্রিটিশদের মধ্যে যে চুক্তি হয়, সেখানে বলা ছিল যে মীর জাফর এবং বাকি ষড়যন্ত্রকারীরা যেভাবেই হোক ব্রিটিশদেরকে সাহায্য করবে এবং তার বদলে মীর জাফর পাবে মুর্শিদাবাদ মসনদ, বাংলার নবাব হবে সে অন সার্টেন কন্ডিশনস। এরপরে শুরু হয় পলাশির যুদ্ধ। সেই যুদ্ধে প্রথমেই মীর মদন মারা পড়ে। মীর মদনের মারা যাওয়ার ঘটনায় সিরাজউদ্দৌলা একেবারে দিকবিদিক শূন্য হয়ে যায়, মানে তার ব্রেন একেবারে খালি হয়ে যায়, সে কী করবে বুঝতে পারে না। এই অবস্থায় সিরাজউদ্দৌলা মীর জাফরের কাছে গিয়ে সাহায্য ভিক্ষা করে, রীতিমতো ভিক্ষা করে সাহায্য। মীর জাফর তাকে প্রমিস করে, সাহায্য করে এবং বলে আজকের মতো সৈন্য উইথড্র করে নিন, সৈন্য তুলে নিন, কাল থেকে আমরা নতুন উপায়ে যুদ্ধ করব। সেই সঙ্গে মীর জাফর এই খবরটা পাঠিয়ে দেয় রবার্ট ক্লাইভের কাছে। মীর জাফরের এই বুদ্ধিটা কিন্তু কাজে লেগে যায়। সিরাজউদ্দৌলা যখন সৈন্য উইথড্র করছে, সৈন্য তুলে নিচ্ছে, তখন আচমকায় অপর পক্ষ থেকে রবার্ট ক্লাইভ আক্রমণ শুরু করে। যে মীর জাফরকে ভরসা করে সিরাজউদ্দৌলা সৈন্য তুলে নিচ্ছিল, সেই মীর জাফর এবং তার বাকি সাঙ্গপাঙ্গরা কেউই রবার্ট ক্লাইভের কোনো আক্রমণেরও প্রতি উত্তর দেয়নি। তারা পুরো ঘটনাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র দেখে গেছে। সেদিন যদি একবারের জন্য মীর জাফরের মধ্যেকার বিবেকটা জাগত, মীর জাফরের একবারও যদি মনে হতো তার লয়্যালটিটা ব্রিটিশদেরকে প্রেজেন্ট না করে তার নিজের দেশকে দেখানো উচিত, নবাবকে দেখানো উচিত, তাহলে হয়তো শেষ মুহূর্তে গিয়েও সিরাজউদ্দৌলা হেরে যেতে না। অন্ততপক্ষে যদি শেষ মুহূর্তেও মীর জাফরের এই কথাটা মনে হতো, তার লয়্যালটিটা নবাবকে দেখানো উচিত, তাহলে হয়তো সেদিন যুদ্ধ সিরাজউদ্দৌলা হেরে যেতেন না এবং ভারতে বা বাংলায় কোনো দিনই ব্রিটিশ রুল কায়েম হতো না। পলাশির যুদ্ধের পর যখন ভারতে ব্রিটিশ রুল কায়েম হয়, তখন সিরাজউদ্দৌলাকে পাটনা যাওয়ার পথে মীর জাফরের লোকেরা ধরে ফেলে, তাকে মেরে ফেলে এবং সিরাজউদ্দৌলারই হিরাঝিল প্যালেসে মীর জাফর এবং রবার্ট ক্লাইভের একটা মিটিং হয়। চুক্তি অনুযায়ী সেখানেই সমস্ত সভাসদ, রাজা এবং জমিদারদের উপস্থিতিতে
ব্রিটিশদের পক্ষ থেকে রবার্ট ক্লাইভ মির্জাফারকে বাংলার নবাব ঘোষণা করে, তাকে মুর্শিদাবাদ মাসনাদ হ্যান্ড ওভার করা হয় এবং মির্জাফারের পক্ষ থেকে ব্রিটিশদেরকে বাংলা, বিহার এবং ওড়িশায় স্বাধীনভাবে বাণিজ্যের সুযোগ দেওয়া হয়, স্বাধীনভাবে বাণিজ্যের অধিকার দেওয়া হয়। কলকাতা আক্রমণের জন্য 1,77,00,000 টাকা কম্পেনসেট করা হয় ব্রিটিশদের। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন মির্জাফার বুঝতে পারে যে ব্রিটিশদের সমস্ত ডিমান্ড, সমস্ত চাহিদা, সমস্ত এক্সপেকটেশন পূরণ করার ক্ষমতা তার নেই, তাতে প্রচুর পরিমাণে রাজস্ব ক্ষতি হচ্ছে। তখন মির্জাফার ডাচদের সাথে একটা বাণিজ্য চুক্তি করে বা একটা বাণিজ্য চুক্তি সই করে। এই চুক্তির কথা যখন ব্রিটিশরা জানতে পারে তখন ব্রিটিশরা চাপ দিয়ে মির্জাফারকে সিংহাসন থেকে সরিয়ে দেয় এবং তাঁর জায়গায় বসানো হয় মীর কাসিমকে। মীর কাসিম এবং মির্জাফার দুজনেই মনে করতো যে তারা আসলে ইন্ডিপেন্ডেন্ট, তারা আসলে স্বাধীন, কিন্তু তাঁরা অ্যাকচুয়ালি ছিল পাপেট নবাব, সমস্ত ক্ষমতা ছিল ব্রিটিশদের হাতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। একটা ছোট্ট আর্টিকেলের লিঙ্ক তোমাদের দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, সময় নিয়ে পড়ে নিও। নেমোখারাম দেওরহি বা নেমোখারাম দরভাজা আর্টিকেলটার নাম, সময় করে একটু পড়ে নিও। নবাবকে বিশ্বাসঘাতকতা করে, নিজের দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করে, ব্রিটিশদেরকে নিজের লয়্যালটি প্রেজেন্ট করে মির্জাফর বিশ্বাসঘাতকতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছে। আজও বর্তমানেও বাংলা এবং বাঙালি, সেটা ভারতবর্ষের হোক বা বাংলাদেশের হোক, বিশ্বাসঘাতক শব্দটার পরিবর্তে মির্জাফরের নামটা ব্যবহার করাটাই বেশি প্রেফার করে। কেমন লাগলো আজকের ভিডিও, কেমন লাগলো আজকের অনটক ভিডিওর মির্জাফরের বিশ্বাসঘাতকতার এই আলোচনা পর্ব, এই এপিসোডটা কমেন্টে আমাকে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো। তোমার যদি কোনো ওপিনিয়ন থাকে মির্জাফরকে নিয়ে, তার এই সমস্ত কাজকর্ম নিয়ে, হ্যাশট্যাগ মির্জাফর এই হ্যাশট্যাগটা ইউজ করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ভিডিওটা শেয়ার করে নাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো আর দেখতে থাকো ভিডিওস অনটক।